আজ বৃহস্পতিবার, চৈত্র মাসের 22 তারিখ। তো এই পয়লা বৈশাখ আসছে সামনে, ঘরের কাজ একটু করতে হবে, ধোয়া মোছার কাজ করব। আর এদিকে আমার ওই ঢাকা মেডিকেলে আমার এক আত্মীয় আছে, ওনাদের জন্য রান্না করে ভাত নিয়ে যাবে পার্থর বাবা। আমি সহ যাওয়ার কথা ছিল, আমার ঘরে অনেক কাজ, এই কারণে আমি যাচ্ছি না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। তো ঘর একটু ধোয়া মোছা করব, এই আজকে বৃহস্পতিবার, এমনি তো মোছা মুছব, তো উপরে একটু এই ফার্নিচার টার্নিচার সব ধুয়ে মুছে, ফ্যান ট্যান মুছে টুছে একেবারে পরিষ্কার করে নেব। তারপর ওই বিছানা চাদর টাদর এগুলি সব উঠিয়ে নেব, এগুলি ধুয়ে দেব, অনেক কাজ আমার আজকে। তো এখন আমি ওই তরকারি টরকারি কেটে নিচ্ছি, রান্না করে আগে পার্থর বাবাকে ভাত দিয়ে পাঠাই দিই, তারপরে আমি অন্য কাজ করব। তো তরকারি কেটে নিয়ে আগে ফ্যান ট্যান এগুলি মুছে নিব, তারপর রান্না করে পরে অন্যগুলি করব। সিসিঙ্গা দিয়ে পার্থর বাবা বলছে ডাল দিয়ে রান্না করতে। তো এখন ওই ডাল দিয়ে একটু ওই শুকনো শুকনো করে রান্না করলে ভাজির চেয়ে ভালো হবে। হসপিটালে থাকি, ভাজি টাজি এসব শুকনো খাবার চেয়ে ওই রকম একটা তরকারি করতে বলছে। তো দেখি, মুগ ডালও আছে, আবার হেলনের ডালও আছে, কোনটা দিয়ে রান্না করি এখনো ঠিক করি নেই। আর ওই টাটকিনি মাছের ভাজি করব, আর এই একটা সিসিঙ্গা দিয়ে মাছের ঝোল রান্না করব, রুই মাছের, গতকাল রাত্রে বাজার করে নিয়ে আসছি। তিতা আছে কিনা দেখে নিয়ে তারপর কেটে নিয়েছি সব। এটা কষি আছে, এটা দিয়ে ঝোল রান্না করব। একটু মাখো মাখো রান্না করব, বেশি ঝোল করব না। বাস হয়ে যাবে, এখানে দুইটা পটল দিব। মুগ ডাল ভেজে রেখেছি একটু ঠান্ডা হোক, তারপর গিয়ে বসাবো। তো এখন একটু আমি ফ্রিজটা পরিষ্কার করব। এখন একবার রাখি, পরে জোর রাখি। লবণ দিলাম স্বাদ মতো, আর একটু জল লাগবে। এবার একটা তেজপাতা দেব,
হলুদ, ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়, তো এখন চিচিঙ্গা গুলি দিয়ে দিচ্ছি। একটু আদা জিরা বাটা দিচ্ছি, কুচানো কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিলাম। এবার ফোড়ন দেব, একটা শুকনো মরিচ আর একটু জিরা ফোড়ন দিলাম। হয়ে গেছে সিসিঙ্গা মুগ ডাল দিয়ে, মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবে। মাছ ভাজার তেলে তরকারিগুলো দিয়ে দিলাম। লবণ দিলাম, চিচিঙ্গা আর পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আদা জিরা বাটা দেব, দুই চামচ পরিমাণ। মরিচ, হলুদ, গ্রেট করা একটা টমেটো, সবগুলো ভালোভাবে কষিয়ে নিই। একটা তেজপাতা দিলে, কষানো হয়ে গেছে মশলা আর তরকারি। এবার গরম জল দেবো, মাছগুলো দিয়ে দিলাম। এই দুইটা টাটকিনি মাছ ভেজে নিয়েছি ওনাদের জন্য। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেব।
তেলে একটা শুকনো মরিচ, দুইটা দাস এলাচ, একটা দারচিনি দিলাম, জিরা হয়ে গেছে। নামানোর আগে কয়টা কাঁচা মরিচ চিরে দিলাম, আর একটু ধনিয়া পাতা। হয়ে গেছে, নামিয়ে নেব। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, 12টা বেজে গেছে প্রায়। তো এখন পার্থ বাবা নিয়ে যাবে। এখানে মাছের তরকারি দিয়েছি, 4 পিস মাছ দিয়েছি দুইজনের জন্য, 2 বেলা খাবে, আর সবজি। আর এখানে 2টা মাছ ভেজে দিয়েছি, টাটকিনি মাছ, 2টা কাগজি, আর এই হটপটে 1 বক্স ভাত দিয়েছি। এটা গরম গরম ভাত, এমনি মুখ লাগিয়ে নিয়েছি। তো এবার একটা ব্যাগে করে দিয়ে দেব, এই ব্যাগে করে দিলাম, বাস। তাড়াতাড়ি নামিও। ঠাকুর তুমি ভরসা, 12টা বাজি গেছে। তো যেতে যেতেও ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, তো বেশিক্ষণ লাগবে না, মনে হয়তোবা জ্যাম ট্যাম থাকলেও ঘন্টাখানিক বা আরও কম লাগবে। তো ওদের খাওয়া দাওয়া হইলে তো চলে আসবে, এসেই ভাত খাবে আর কি, এখনও খায় নাই দুপুরের খাবার। বলছিলাম খেয়ে যেতে, বলে না দুপুরের খাবার এখন খাবো না, এসে খাবো। ফ্যান ময়লা হইলে বাতাসে গরম লাগে, ফ্যানের বাতাস গরম থাকে। পার্থর বাবা এখনো মেডিকেল থেকে আসেনি, তো যেতে অনেক সময় লেগে গেছে। 12টার সময় বের হয়েছে, যাই পৌঁছে 2:30 সময়। তো ওনারা খাওয়া দাওয়া করছে, তারপর রওনা দিছে আরো 1 ঘন্টা আগে, এখনো আসি পৌঁছায়নি। আমাকে বলছে তুমি খেয়ে নাও, 4টা বেজে গেছে। এই পাকে আমি সব কাজ, একেবারে ঘরের দোয়া মোছার কাজ সব কিছু করে, স্নান টান করে, পূজা টুজা দিয়ে অবসর হয়েছি। এটা পটল ভর্তা, এটা খুব ফাইন হয়েছে।
দুপুরে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করতে 4:30 বেজে গেছে। তো ওই 5টার সময় পার্থর বাবা আসছে, ওনাকে খাওয়া দাওয়া খাবার দিয়ে তারপরে পার্থ আর আমি গেছি ওই দাঁতের ডাক্তারের কাছে দাঁত স্কেলিং করাতে। তো ওইখান থেকে আসলাম কিছুক্ষণ আগে, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। তো দাঁত আমার কীরকম ফাঁকা ফাঁকা লাগছে আর কীরকম জিব্বা যেন দাঁতের সাথে যায় বারবার ইয়ে করে, কীরকম কীরকম লাগে। তো যাই হোক, এই দাঁত স্কেলিং করা হয়েছে, তো এখন অবশ্য ভালোই লাগে, খারাপ লাগে না। তবে একটু ওই জিব্বা লাগে, ডাক্তার সাহেব বলছে এই 2-3 দিন গেলে ঠিক হয়ে যাবে, সব খুব ভালো লাগবে, এই এ কথাই বলছে। আর ওই সিবিট দিছে 7 দিন খেতে। সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।